এখন দেখব কিভাবে আপনি খুব সহজে কিছু ছোট ছোট এক্সারসাইজের মাধ্যমে নিজেকে ফিট এবং হেলদি রাখতে পারেন। দর্শক, আপনাদের সাথে আছি আমি সালদিন, আমার সাথে আছে শিলা, আছে টিটু। এবার আমরা শিখব কিছু যোগা আসনের মাধ্যমে হার্ট ডিজিজ থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারি। চলুন প্রথমে আমরা যে ব্রিদিং এক্সারসাইজ করব, এই ব্রিদিং এক্সারসাইজের নাম হলো কপাল ভাতি প্রাণায়ামা। সেই জন্য আমরা সুখাসনায় বসব। এই এক্সারসাইজের মূল বিষয়টা হলো আমরা শ্বাস নিব এবং শ্বাসটাকে ছাড়ব খুব ফোর্স করে। আপনি লক্ষ্য রাখবেন, আমরা যখন জোরে শ্বাস ফোর্স করে ছাড়ি তখন আমাদের হার্টের শক্তিটা ব্যবহৃত হয়, যেটা অনেক বেশি আপনার হার্টকে স্বাস্থ্যকর করতে সহযোগিতা করবে। আমি ডিরেকশন দিচ্ছি এভাবে, ওরা সাথে সিনক্রোনাইজ করবে। ওয়ান ইনহেল, টু এক্সেল। ওয়ান বলার সাথে শ্বাস নিবে এবং টু বলে শ্বাস জোরে ছাড়বে। ওয়ান টু, 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 ওয়ান টু। অর্থাৎ এই কপাল ভাতি প্রাণায়ামটা আপনি অনেকবার একটা রাউন্ডে, মিনিমাম 100 থেকে 120টা রাউন্ড করে একটা রাউন্ড হয়, আপনি 3 থেকে 4 রাউন্ড এটি করবেন। এই কপাল ভাতি প্রাণায়ামটি করার পর আমরা হার্ট ডিজিজের জন্য কিছু যোগা পোজ করব। দ্বিতীয় যে যোগা আসনটি করব, এই আসনটির নাম হলো ফিশ পোজ। পা দুটো সোজা থাকবে, হাতের পাতা কোমরের নিচে থাকবে। এখন শ্বাস নিয়ে বুক উঠবে উপরে। লক্ষ্য করুন, এটিও আমাদের হার্ট ক্যাপাসিটিকে লেনথেন করছে এবং এখানে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস চলবে। 30 থেকে 40 সেকেন্ড সময় থেকে আস্তে আস্তে রিলিজ হব। এখন তৃতীয় যে আসনটি যাব, এই আসনটির নাম হলো চক্রাসনা হুইল পোজ। ঠিক এই অবস্থা থেকে হাঁটু ভেঙে হাতের পাতা মাথার কাছে উল্টিয়ে রাখবো, লক্ষ্য রাখুন। ঠিক এ পর্যায় থেকে এখন গভীরভাবে শ্বাস নিয়ে কোমর বুক সব উপরে তুলে ধরব, লক্ষ্য রাখুন। হার্ট হেলথকে ভালো রাখার জন্য এটি চমৎকার আসন, লক্ষ্য রাখুন। আমাদের হার্ট ক্যাপাসিটিকে লেনথেন করছে, প্রচুর অক্সিজেন ফ্লোয়িং করছে। অনেকে হার্ট ব্লক হওয়ার মূল কারণ হলো লেনথেন না হওয়া এবং অক্সিজেন ব্লকেজ তৈরি হয়, জমে থাকা। এখানে 30 থেকে 40 সেকেন্ড সময় থেকে স্বাভাবিক শ্বাস পর্যায়ে রেখে আস্তে আস্তে শ্বাস ছেড়ে হাঁটু ভেঙে আস্তে আস্তে মুক্ত হয়ে সবার শোনা যাব। সর্বশেষ যে আসনটি করব হার্ট ডিজিজের জন্য, এই আসনটির নাম হলো শোল্ডার স্ট্রেন। ঠিক এই অবস্থা থেকে হাত দুটো দুপাশে রেখে এখন গভীরভাবে শ্বাস নিয়ে পা দুটো তুলে উপরের দিকে যতটুকু সম্ভব, এটা ফুল শোল্ডার স্ট্রেন যদি সোজা থাকে। অনেকের ক্ষেত্রে যদি ফুল শোল্ডার স্ট্রেন না করা যায় তখন হাফ শোল্ডার স্ট্রেন করতে হবে, সাপোর্ট কম নিয়ে যতটুকু সোজা রাখা যায় সোজা। এই অবস্থায় 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড পর্যন্ত থাকা যাবে এবং স্বাভাবিক শ্বাস প্রশ্বাস থাকবে। ঠিক এই অবস্থা থেকে আস্তে আস্তে শ্বাস ছেড়ে হাঁটু ভেঙে আস্তে আস্তে মুক্ত হয়ে সবার শোনায় বিশ্রাম নিব। এই আসনগুলো নিয়মিত চর্চা করে হার্ট ডিজিজ থেকে ভালো থাকুন। ব্রিদিং এক্সারসাইজ অনেক বেশি করবেন, খাদ্য তালিকায় প্রচুর পরিমাণে উদ্ভিজ আমিষ সংযুক্ত করুন, প্রচুর শাকসবজি ফলমূল আহারে অভ্যস্ত হন, নিয়মিত শরীরচর্চা করুন, ভালো থাকুন।